শুক্রবার বিকেলে বরিশালের বানারীপাড়া ফেরিঘাটে শত শত মানুষ অংশ নেন নৌ শোভাযাত্রায়। ঢাকঢোল বাজিয়ে নেচে গিয়ে ব্যতিক্রমী ভাবনায় এমন আয়োজন আলোড়ন সৃষ্টি করে এলাকায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 77তম জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ নৌ শোভাযাত্রা এক নজর দেখতে নদীর দুপারে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। নদীমাতৃক বাঙালির নদীর সঙ্গে মিতালির এমন আয়োজন প্রাণে প্রাণ মিলিয়েছে। খুব ভালো লাগছে আমাদের প্রধানমন্ত্রীর 77তম জন্মদিনে আমাদের নেত্রীকে আল্লাহ তাআলা হাজার বছর বেঁচে থেকে দেশের উন্নয়নের জন্য তাকে জানি। আমাদের ভাগ্যের বিনির্মাণের চাকা ঘোরাতে হলে জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। সেই কথা আমরা মাথায় রেখেই আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা এই জন্মোৎসব পালন করছি। পদ্মা সেতু বরিশালবাসীর ভাগ্য পরিবর্তনের মাইল ফলক হয়েছে জানিয়ে আয়োজক বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা বলেন, শেখ হাসিনার দৃপ্ত নেতৃত্বেই বাংলাদেশ বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটাকে স্বাগত এবং ব্যতিক্রম হিসাবে তারা নিয়েছে। এটার জন্য বানারীপাড়াবাসী অনেক আনন্দিত এবং নৌকা সামনে আবার এই বানারীপাড়া উদিপুর থেকে বিপুল ভোটে বিজয়ী হবে। দুই পারে কিন্তু প্রাণের উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে এবং একটি শ্বাসশ্বাস রব পড়েছে। নেত্রীকে আমাদের দেওয়ার মতো আসলে কিছুই নেই, উনি আমাদের বাঙালি জাতিকে অনেক কিছু দিয়েছেন। সাধারণ মানুষের অংশগ্রহণ ব্যাপক এবং খুব উৎসাহ মুখর পরিবেশে আজকের এই অংশগ্রহণটা হচ্ছে। সন্ধ্যা নদীর কয়েক কিলোমিটার ঘুরে ফের বানারীপাড়া ফেরিঘাটে এসে শেষ হয় নৌ শোভাযাত্রা। এর আগে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে 77 পাউন্ডের একটি কেক কাটা হয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।